জীবনে কখনো ভাবছেন এই প্রতিবেদনের সামনে আসতে হবে? নিজের জীবনে কখনো ভাবি নাই ভাই, যে প্রতিবেদনের সামনে এসে বাইরের মানুষদের সাথে কথা বলবো কি কারোর সামনে আসবো, বাধ্য হয়ে ভাই পরিস্থিতির শিকারে আসতেই হয়। মাকে বাজাইতে গেলে, ঘর ভাড়া দিতে হইলে আসতে বাধ্য, কিছুই করার নাই। লেখাপড়া করছিলেন? পারে কিছু চলার মতো, একটু ভালো লেখাপড়া করলে দেখতে শুনতে কিছু লম্বা ছিলেন, চাকরি বাকরি হয়ে যেত, সেটার জন্য কষ্ট হয়। এখন কষ্ট তো হবেই, গরিব ঘরে জন্ম নিয়েছি, এই লেখা করার মতো এই দেখতেই পাচ্ছেন। আমার সামনে একটি আপু আসছে, আসলে আপুর জীবনে কি হয়েছে বা কি বলতে চাই চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আপনার নাম কি? মেঘলা। মেঘলা আপু, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছেন তাই না? আপনাকে দেখলেই তো মানুষ আসলে খুব ভালো পায় আসলে, কিন্তু আপনার জীবনটা কি ভালো হচ্ছে না নাকি এরকমই রয়ে গেছেন? জীবন আর কি ভালো হবে ভাই, মানুষের বাড়ি কাজ করতে করতে নিজের সংসার, নিজের বাড়ি, নিজের ঘর হচ্ছে না? নিজের সংসার এখন বর্তমানে হয়নি, এখন তো মা মায়ের সংসারই থাকে। মায়ের সংসারে থাকে। আমি আর আমার আম্মু। কষ্ট লাগে কোনটা সবচেয়ে বেশি এখন? কষ্ট লাগে ভাই, বাবা ছিল বিয়া করে চলে গেছে, এখন আমার মাটা আর আমি থাকি, মায়ের হাতে পেরাম ডায়াবেটিস, অনেক ওষুধ লাগে, অনেক কিছু, তাই মানুষের বাড়ি কাজ করি বাধ্য। আচ্ছা আচ্ছা, জীবনে কখনো ভাবছেন এই প্রতিবেদনের সামনে আসতে হবে? নিজের জীবনে কখনো ভাবি নাই ভাই, যে প্রতিবেদনের সামনে এসে বাইরের মানুষদের সাথে কথা বলবো কি কারোর সামনে আসবো, বাধ্য হয়ে ভাই পরিস্থিতির শিকারে আসতেই হয়। মাকে বাজাইতে গেলে, ঘর ভাড়া দিতে হইলে আসতে বাধ্য, কিছুই করার নাই। লেখাপড়া করছিলেন? পারে কিছু চলার মতো, ফাইভ পয়েন্ট। একটু ভালো লেখাপড়া করলে দেখতে শুনতে কিছু লম্বা ছিলেন, চাকরি বাকরি হয়ে যেত, সেটার জন্য কষ্ট হয় এখন? কষ্ট তো হবেই, গরিব ঘরে জন্ম নিয়েছি, এই লেখা করার মতো এই আর সুযোগ আসে নেই। বাবা থাকলে তাও এটা ভাবতে পারতাম যে লেখাপড়া জীবনে করতে পাবো, চলতে পাবো, মানুষের বাড়ি কাজ করতে করতেই হাত পার খালো উঠে যা লেখাপড়া। না, হাত পা তো সুন্দর আছে, সুন্দর হাতে মেয়েদের টিয়ে দিয়ে নিয়েছেন, মানে মেয়েদের দিয়ে আইসি, মিডিয়ার সামনে আইসি, যে কোনো ভাইয়ের একটু ভালো লাগে পাশে দাঁড়ায়, দায়িত্ব নেয়, আমার মার কথা শুনে অনেক অভাবে আসছে। একটা মেয়ে ইদাক ভালো থাকলে কখনো মিডিয়ার সামনে আসে না। আপনার সঙ্গে কীভাবে যোগাযোগ করবে? আমার মোবাইল নাম্বার আছে। নাম্বারটা মুখস্থ আছে? না, আপনি একটু বলে দেন। তো নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিচ্ছি। আপুর নাম্বারটি হচ্ছে 01941625314। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই, রাত 10:11 পর্যন্ত খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর যত কষ্ট হোক সত্য কথা বলবেন, সত্যতে জীবন সাধন। ইনশাআল্লাহ মিথ্যা কথা বলতে শিখি নি ভাই, গড়ি কইতে পারি, কিন্তু কারো লগে মিথ্যা কথা দুই নম্বরে এইসব ধরনের মেয়ে আনতার না। ওকে আপু, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।